সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আমি আপনাদের প্রত্যেককে এই পবিত্র দিনে সনাতনী অভিনন্দন জানাচ্ছি এবং আমাদের এই তারাচাঁদ পাহাড় আইকন ক্লাবের সদস্য গ্রামবাসী বৃন্দ মাতৃমণ্ডলী প্রত্যেকের অংশগ্রহণে সঞ্চার উৎসাহে একদিকে মৃদঙ্গ খঞ্জন অন্যদিকে ঢাকের বাদ্য একটা অত্যন্ত পবিত্র পরিবেশের মধ্য দিয়ে এখানে নবমী পুজো চলছে এবং আমি মায়ের প্রতি পুষ্পার্ঘ নিবেদন করে কপালে পুরোহিত দ্বারা চন্দনে চর্চিত হয়ে আজকে নবমী পুজোতে আপনাদের সঙ্গে অংশগ্রহণ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং কৃতার্থ। তো এখানে 11টায় আসার কথা 12টায় এসেছি, গীতা মন্দিরে যাব এবং সেখান থেকে যেখানে ভোটার আমি নন্দনায়ক ওয়ার্ড যারা আমাকে 179 ভোটে এগিয়ে রেখেছেন সেখানে আমাকে গিয়ে আজকে জগদ্ধাত্রী পূজোর মঙ্গল পূজোতে অংশগ্রহণ করতে হবে। আমি আপনাদের সকলকে বলবো যে আপনারা ভালো থাকবেন, আনন্দের মধ্যে থাকবেন। দোসরা মের পরে এখানে দেখুন বহুদিন ধরে বিভিন্ন দল থাকে, বিভিন্ন মত থাকে। আমি এখানে 4 সালে লড়েছিলাম, তখন লক্ষ্মণবাবু জিতেছিলেন, কিন্তু আমি দেখিনি যে তখন বামপন্থীরা সন্ত্রাস করেছে। আমি 9 সালে জিতেছিলাম, লক্ষ্মণবাবু হেরেছিলেন। আমি কাউকে সন্ত্রাস করতে দিইনি, কারোর বাড়িতে তালিতে আঘাত করতে দিইনি। আবার 14 সালে আমি 2.5 লাখ ভোটে জিতেছি, তখনও কিন্তু আমি কাউকে কেশাগ্র স্পর্শ করতে দিইনি। 16 সালে আমি জিতেছি, বিজন দাস আমার বিরুদ্ধে ছিলেন, ভারতীয় জনতা পার্টি, কবির মোহাম্মদ ছিলেন বামপন্থী, কবির বাবু 50,000 ভোট পেয়েছিলেন, বিজন বাবু 17,000 ভোট পেয়েছিলেন, কিন্তু আমি একটা কারোর খড়ের গাড়িতে হাত দিতে দিইনি। তো এবারে আপনারা আমাকে ভোট দিয়েছেন, আপনাদের পছন্দ হয়েছে, কিছু জন আবার আমার প্রতিদ্বন্দ্বীকে ভোট দিয়েছেন, হতেই পারে, গণতান্ত্রিক অধিকার, যেখানে আপনি মত প্রকাশ করেন কেউ দেখতে পায় না, তো আপনার নিজের ব্যাপার। ওরা বলে আমি মেরুকরণ করি, আমি শুরু করিনি, শুরু মমতা ব্যানার্জি করেছে। মমতা ব্যানার্জি ভুল চণ্ডী পাঠ করে, ভুল সরস্বতী মন্ত্র পড়ে, পবিত্র কোরআন শরীফের কলমা পড়ে মমতা ব্যানার্জি প্রথমেই মেরুকরণের রাজনীতির এখানে স্রষ্টা। আমি শুভেন্দু অধিকারী সব সময় বলি আমি হিন্দু, আমার ধর্মের প্রতি আমি অবিচল, আমি জনপ্রতিনিধি, আমি সব সময় মানবতাকে লক্ষ্য রাখি। কোন আত্ম মানুষ তার জাত ধর্ম দেখি না, এটা তো আমাকে আপনাকে স্বামী বিবেকানন্দ শিখিয়েছে। আমি একটা ট্র্যাডিশন দেখছি, আপনারা যেমন আমাকে স্বাগত জানানোর জন্য আমার ধুতি পরা তিলক লাগানো ছবি দিয়ে সনাতনের সেবক শুভেন্দু স্বাগত করছেন, এই ব্যানারগুলো করতে আশিসদের খরচ হয়েছে, সাথে সাথে কিছু লোক যারা আমার বিরোধী আমার আশাতে ভয় পাচ্ছে পঞ্চায়েতটা গেল বলে, 100 দিনের কাজের টাকা ধরা বন্ধ হয়ে যাবে, তারাও খরচ করছে, তারা আমার মাথায় রুমাল বানানো লাগানো ছবি লাগাচ্ছে, আমি তাদের এই যে খরচ করা আমাকে স্বাগত জানিয়ে এর জন্য অভিনন্দন জানাচ্ছি। খুব ভালো কাজ করছেন, এই লোকগুলো কিন্তু কোন ধর্মকর্ম করে না, আমি ধর্মকর্ম করি, আমার স্বামী বিবেকানন্দ শিষ্য, স্বামী বিবেকানন্দ বলেছিলেন তুমি গর্ব করে বলো আমি হিন্দু, আমি সেটা বলি,
স্বামী বিবেকানন্দ আমাদের শিখিয়েছেন নিজের ধর্মের প্রতি আস্থাশীল থাকবে, অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকবে। এটা স্বামী বিবেকানন্দ শিখিয়েছেন। আমি যখন শিখদের গুরুদ্বারা যাই আমার মাথায় রুমাল দিতে হয়, কাপড় দিতে হয়। আপনারা তো নিজেদের গণ্ডির বাইরে বেরোতে পারলেন না, নিজেদের গণ্ডির বাইরে বেরোতে পারলেন না, তাই জগৎ থেকে চেনেন না, তাই মাথায় রুমাল লাগানো ছবি দিয়ে আমাকে স্বাগত জানাচ্ছেন। এতে কোনো লাভ হবে না। মধ্যগমনে যখন বামফ্রন্টে সূর্য, তখন আমি লক্ষণ শেঠকে হারিয়েছি 1,73,000 ভোটে। তৃণমূলের সূর্য যখন মধ্যগমনে, তখন মমতা ব্যানার্জিকে আপনারা হারাচ্ছেন আমাকে। শিকড় আমার গভীরে, মানুষ দেখেছে রক্তাক্ত অধ্যায়। এই গ্রামে আমি আগে এসেছি, সন্তোষ দাস যখন মারা যান তার বাড়িতে আমি এসেছি। আমাকে ভোট দেওয়ার অপরাধে 22টা বাড়ি ভেঙেছি। বিচার আপনারা পাবেন, যেমন দেবব্রত মাইতি চিল্ল গ্রামের খুনের বিচার হচ্ছে। সব যারা আপনাদের বাড়িতে হাত দিয়েছে প্রত্যেককে শাস্তি হবে, দায়িত্ব আমার। সিট তৈরি হয়েছে, আমরা সাময়িক আপনাদের তারপলিন কিছু চালপত্র দিয়েছিলাম। আমাদের অ্যাকাউন্ট নম্বর নিয়েছে, অ্যাকাউন্ট টেস্ট হয়েছে, কিছু টাকা ঢুকবে। আমি ডিসেম্বর মাসে এই 22টা ফ্যামিলিকে নিজেও কিছু সাহায্য করব। আমি আবার একবার আসব, সেদিন আপনাদের 22টা ফ্যামিলিকে আমি নিজে কিছু সাহায্য করব। আপনাদের অপরাধ একটাই ছিল, আপনাদের এই 22টা ফ্যামিলির মধ্যে কেউ হয়তো মমতা ব্যানার্জিকেও ভোট দিয়েছেন, কিন্তু আপনারা শুধুমাত্র সনাতন বলে, হিন্দু বলে আপনাদের বাড়িগুলো ভেঙে দিয়ে গেছে। এই অন্যায় বরদাস্ত করা যাবে না। সবাই এক থাকবেন, চোখের জল মাথার রক্ত পড়লে শুভেন্দু অধিকারী আছে। এই লড়াইতে মানুষ জয়যুক্ত হবে। আমরা কখনো হিংসা বিদ্বেষ চাই না, তার মানে এই নয় তুমি আমাকে ইট মারলে আমি তোমাকে রসগোল্লা খাও। এক হাতে কখনো তালি বাজে না। সবাই ভালো থাকবেন, সেবা দিতে হবে। গরিব বাড়ি নিয়ে বিয়ে দিতে পারেনি, গণবিবাহ দিতে হবে। আর্ত মানুষকে সাহায্য করতে হবে, হসপিটালে পৌঁছে দিতে হবে, রাত্রি দুটোর সময় বিপদ হলেও বেরোতে হবে। এইভাবে যুবকরা যদি সংগঠন তৈরি করতে পারে, তাহলে আমাদের মহান দেশ ভারতবর্ষ আমরা শক্তিশালী রাখব। তালিবানদের ঢুকতে দেব না, আফগানিস্তান হতে দেব না, আর বাংলাদেশের মতো দুর্গাপূজায় সহিংসতা আমরা কখনোই এখানে বরদাস্ত করব না। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম। নন্দীগ্রামের বিধায়ক, সনাতনের সেবক, সনাতনের অতন্দ্র পরি, মাননীয় শুভেন্দু অধিকারী।